আমার নাম মুন্সী। সন্ধ্যার সময় আমার ডিউটি শুরু হয়, দিনের বেলা আমার দেখা যায় না। কেন, দিনের আলোতে কেন আপনাকে দেখা যাবে না? রাতে বেলা কিছু লাগলে আমারে খবর দেবেন, আমার কাছে সব ব্যবস্থা আছে। চা, সিগারেট, চিপস, বিস্কুট, মোবাইল কার্ড সব আছে। জি ধন্যবাদ, কিন্তু আমরা এখানে কেউ সিগারেট খাই না। সিগারেট না খাওয়া খুব ভালো, সিগারেট হলো মরণের ডোজ। একটা সিগারেট খাওয়া মানে হলো এক ডোজ মরণ খাওয়া। মোবাইলে কথা বলতে বলতে টাকা শেষ হয়ে গেলে আমারে বলবেন, কার্ডের ব্যবস্থা আছে। কিন্তু রাতের বেলা রুমে গনে বাইরে বাইরেবেন না। কেন? মাইয়ে মানুষ, রুমে গনে বাইরানোর দরকার কি? কোনো কিছু লাগলে দরজা খুললিয়া জোরে আওয়াজ দেবেন, মুন্সী ভাই বললিয়া চলি আসব। আচ্ছা, এই হোস্টেলে কি ভয় আছে? সে গল্প না হইলে আর একদিন করব হনে। এখন যাইতে আসি, সব রুমে রুমে মাইয়াকে সতর্ক করিয়ে দিয়ে আসতে আসি। সতর্ক করতে হবে কেন? এই হোস্টেলে কি কারো রহস্যজনক মৃত্যু হয়েছিল? মৃত্যু তো হয়, সবসময় পৃথিবীতে মৃত্যু চলতে আছে। মৃত্যুরে কেউ জয় করতে পারে না। মৃত্যু আগেও চলছে, এখনো চলতে আছে। কি বলেন আপনি? আচ্ছা, আপনি একটু ভিতরে আসেন না, দেখি আপনার ছায়া আছে নাকি। সেইটা আর একদিন হইবে। আনে কি হলো? তো কি আসছে জানি, চমচম পরিবেশ, সন্ধ্যা থেকেই না আমার কেমন জানি লাগতেছে। কে আসছিল? একটা লোক। কি বললো জানিস? দুধের যে ছায়া পড়ে না, লোকটা কি বললো সেটাই বল। লোকটাকে আমি বললাম যে আপনি সামনে আসেন, আমি দেখি আপনার ছায়া পড়ে কিনা। সে ঠাস করে উধাও হয়ে গেল। ও তাই? আমিও একটা ঠাস করে আওয়াজ পেলাম। তাই কি বললো রে লোকটা? আচ্ছা, তুই কি জানিস ভূতের যে ছায়া পড়ে না? কি, তুই কি লোকটার ছায়া দেখেছিলি? তোর ছায়া মা তোকে ছায়া 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 সুস্থ লোককে ভূত বানাই দিছে। কতক্ষণ পরে বলবে ওর পা উল্টা। বিরক্ত হইস না। কার ফোন বাজে? ও তোর ফোন। কে কে ফোন দিল? খালু তো ভাই? না, খালু বা আম্মু ফোন দিছে। ও মা ফোন দিছে না বাসার থেকে? না না, আনুর নাম্বার দেখি কে। আজকাল আনুর নাম্বার আসা শুরু করছে। আচ্ছা, ওর কতগুলি বয়ফ্রেন্ড? না, আল্লাহ জানে কয়টা বয়ফ্রেন্ড। আমার মনে হয় কি, ও সবগুলি খালাতো ভাই ওর বয়ফ্রেন্ড। আরে না, ওর সব বয়ফ্রেন্ডগুলোকে ও খালাতো ভাই বানায়, বুঝছিস? আচ্ছা, তুই ওর ভূতের কথাগুলো তুই কি বিশ্বাস করিস? মানে আমার মনে হয় কি, ও না এইসব ভূতের গল্প টল্প আমাদেরকে ভয় দেখানোর জন্য বলতেছে। ওইগুলি সব ফাইজলামি করতেছে। হইতে পারে, কারণ জিমে একসাথে এতগুলি ছেলেকে নাচাতে পারে, এতগুলি বয়ফ্রেন্ড আছে। আমাদের মতো দুইটা মেয়েকে বোকা বানানো তো এই ব্যাপার। শোন, আমরা কিন্তু ভয়টাই পাবো না, ঠিক আছে? তুই ভয় পাইলে আমাকে বলিস, ঠিক আছে? আমি কিন্তু ভয়টাই পাই না। আরে দেখ, আমিও ভয়টাই পাই না, তুই ভয় পাইলে আমাকে বলিস।